বঙ্গবন্ধু সেই আদর্শের এই দেশে কেউ পুজো করতে পারবে না, কেউ বড়দিন খ্রিস্টানদের বড়দিন করতে পারবে না, কেউ বৌদ্ধ পূর্ণিমা আর হবে না, কিংবা মুসলমানরা তাদের ধর্মকর্মে কেউ বাধা দিবে এটা হতে দেওয়া হবে না। দর্শক, স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য থেকে আমি বলতে চাই যে মুসলমানরা যে ইসলাম ধর্ম পালন করে, ইসলাম একটি শান্তির ধর্ম। এই ইসলাম পালনকারী মুসলিমরা কখনোই অন্য কোনো ধর্ম পালনে বাধা প্রদান করেছে এ ধরনের ইতিহাস নেই। কিন্তু যতটুকু আমরা জেনেছি সেগুলো কিন্তু বিচ্ছিন্ন ঘটনা। তবে হ্যাঁ, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সুর মিলিয়ে আমরা এটা বলতে চাই যে এদেশে অন্য অন্য ধর্ম যেমন খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ যারা আছে তাদের কখনোই কোনো কাজে মুসলমানরা বাধা হয়ে দাঁড়াবে না। আমিও এটা চাই যে তারা যেন বাধা না দেয়, আর যারা বাধা দিবে তারা কিন্তু আসলে অরিজিনাল মুসলিম না, তারা অরিজিনালি ইসলাম ধর্মের অনুসারী না, শান্তির ধর্মের অনুসারী না। কারণ তারা শান্তি চায় না, তারা অন্য ধর্মের এজেন্ডা বাস্তবায়ন করতে বা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে কিন্তু এটা চাইবে। চলুন আমরা স্বরাষ্ট্রমন্ত্রী আর কি কি বলেছে একটু শুনে আসি। এখানে স্বেচ্ছাসেবকরা আছেন, পূজা মণ্ডপে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিতকরণে প্রয়োজনীয় সংখ্যক আমাদের নিরাপত্তা বাহিনী, এটা পুলিশ হতে পারে, আনসার হতে পারে, যেটা যে বাহিনী যেখানে যেটা প্রয়োজন সেইগুলো সেইভাবেই ব্যবস্থা করা হবে। দর্শক, স্বরাষ্ট্রমন্ত্রীর এই কথার ব্যাখ্যার আগে আমি একটি কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমার আপনার অনেকেরই বন্ধু বান্ধব আছে, কেউ হিন্দু, কেউ বৌদ্ধ বা কেউ মুসলমান বা অন্য অন্য ধর্মের যে বন্ধুরা আমাদের আছে তাদের সঙ্গে কিন্তু আমরা সমানতালে চলি, তাদের উৎসবকে আমরা সাপোর্ট করি। দেখবেন যে আমার এক বন্ধু হিন্দু, সে যদি পূজা অর্চনা করে তাহলে আমি কেন তার পূজায় বাধা দিব? আমি কেন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করব তাদের নিরাপত্তা দিক? হ্যাঁ, প্রশাসন আসবে, তার চাইতে বড় কথা আমরা সামাজিকভাবে নিরাপত্তা দিব। স্বরাষ্ট্রমন্ত্রী বললেন সেখানে যথেষ্ট সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী থাকবে, পুলিশ প্রশাসন থাকবে। সেই সঙ্গে আমি বলতে চাই যারা প্রকৃত মুসলিম, ইসলাম ধর্মের অনুসারী, তারাও কিন্তু সেখানে থাকবেন সামাজিকভাবে। আপনারা কখনোই বহির্বিশ্বের কাছে বাংলাদেশের সুনাম কে নষ্ট হতে দিবেন না, কারণ বাংলাদেশের অন্য ধরনের একটি অসাম্প্রদায়িক চেতনার দেশ হিসেবে এই দেশ গড়ে উঠেছে, এটা সবাই জানে। চলুন স্বরাষ্ট্রমন্ত্রী আরও কি বলেছেন। সোশ্যাল মিডিয়ার অপপ্রচার গুজব রোধে সোশ্যাল মিডিয়া মনিটরিং করা হবে, কেউ এই ধরনের অপচেষ্টা করলে কঠোর ব্যবস্থার মুখোমুখি হবে এ বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি। দর্শক, সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যাল মিডিয়া যেমন ইউটিউব, ফেসবুক, টিকটক বিভিন্ন সাইট আছে, ওই সাইটে কিন্তু এক শ্রেণীর লোক আছে যারা বরাবরই একটা অপপ্রচার চালায়, সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা লাগানোর চেষ্টা করে। আমি আশা করব স্বরাষ্ট্রমন্ত্রী এই বিষয়টা মাথায় রেখেছে, এটাও একটি ভালো উদ্যোগ। স্বরাষ্ট্রমন্ত্রীর এই উদ্যোগকে আমি স্বাগত জানাই। সোশ্যাল মিডিয়ায় যারা একেবারে অপপ্রচার চালাবে, দাঙ্গা হাঙ্গামা করার চেষ্টা করবে তাদের প্রতি বিশেষ নজর রাখা হোক। অনেকে আছে একটা উস্কানিমূলক ভিডিও ছেড়ে দিল, সেই ভিডিওর সত্য মিথ্যা যাচাই না করে কিন্তু অনেক অ্যাক্টিভিটিস আছে সরাসরি অ্যাকশনে যায়। আমি আশা করব সরাসরি অ্যাকশনে না গিয়ে সেটাকে যাচাই বাছাই করে নামা উচিত, এমনকি প্রশাসনের সহযোগিতা নেওয়া উচিত। আমরা চাই যে বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে গড়ে তুলুক এবং এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, অন্য অন্য ধর্ম অবলম্বী যারা তারা একে অপরে ভাই ভাই, একটি জাতি, একটি বাংলাদেশী হিসেবে গর্ব নিয়ে বাঁচতে চায়। দর্শক, আরও একটি ভিডিও নিয়ে খুব শীঘ্রই হাজির হব। আল্লাহ হাফেজ।